খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার বিশাল চন্দ্রপুরা শাক। ঘটনাটি রিশা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের নবীনপল্লী এলাকায়। পূর্ণ বয়স্ক প্রায় 4 ফুট লম্বা ওই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় ব্যান্ডেলের সর্প বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। এরপরেই হাফ ছেড়ে বাঁচেন এলাকাবাসীরা। আমরা বাইরে থাকি, তো এনারা ফোন করেছিলেন, ফোন করে শুনে আমরা নেক্সট দুদিন পরেই আমরা ওখান থেকে আসি। বিহার থেকে এখানে এসে নিজেদের যতটা হোক কাউন্সিলর প্লাস ওয়ার্ড কমিশনার এদের সাপোর্ট নিয়ে, আশেপাশে সবার সাপোর্ট নিয়ে এই কাজটাকে আর কি, এখানকার আশেপাশের লোকদের একটা সেফ অ্যান্ড সাউন্ড হয়ে গেল। স্থানীয় সূত্রে খবর, বিগত প্রায় 10-15 আগে ওই সাপটিকে দেখতে পায় এলাকাবাসীরা। তারা প্রথমে স্থানীয় কাউন্সিলর তথা সিআইসি সন্ধ্যা দাসকে খবর দেয়। তিনি বিষয়টি স্থানীয় পৌর প্রধান বিজয় সাগর মিশ্রকে জানান। বিজয়বাবু পূর্ব পরিচিত চন্দনকে বিষয়টি জানালে তিনি রিশায় পৌঁছে যান। তবে আজ একদিনই নয়, বিগত আরও 2 দিন চন্দন সেখানে পৌঁছলেও সাপটির দেখা পাননি। কিন্তু স্থানীয়দের আতঙ্ক দূর করতে তিনিও হাল ছাড়ার পাত্র নন। রবিবার চন্দন সেখানে পৌঁছে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। চন্দন জানান, সাপটিকে ওর অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে। নবীনপল্লী 22 নম্বর ওয়ার্ড একটি চন্দ্রবোড়াকে দেখতে পেয়ে বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষ এই রিসরা পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল এনাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা আমাকে খবরটা দেয়। আমি এসে সাপটিকে ধরি এবং এই সাপটা একটি ঘরে ছিল, ঘরের পার্শ্ববর্তী একটি ল্যাট্রিনের মধ্যে ঢুকে যাচ্ছিল, সেটা দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না। কিন্তু সাপ সম্বন্ধে একটু বলি যে সাপ কিন্তু কামড়ানোর কোনো ইন্টেনশান নেই, কারণ এনারা দেখছেন কিছুদিন ধরে, অনেক দিন ধরেই এখানে আছে, কিন্তু সাধারণ মানুষের চোখে পড়তো না। আর এই সাপটার কেমোফ্লেজ করে পরিবেশে খুব সুন্দর, ফলে চোখে পড়ে না। ভেনামের ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে হেমোটোটক্সিক, মানে যদি কোনো কারণে কামড়ে দেয় ব্লাড এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমকে নষ্ট করে। কিন্তু সাপ কামড়ালে কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই। স্থানীয় যে হাসপাতাল আছে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো এবং ডাক্তারবাবুর সঙ্গে কোঅপারেট করা এবং যত তাড়াতাড়ি চিকিৎসা হবে পেশেন্ট সুস্থই বাড়ি ফিরবে। এটা ধরার বিষয়ে একটু বেগ পেতে হলো, কারণ সাপটা অদ্ভুতভাবে পায়খানার প্যানের ভিতর দিয়ে সেপটিক ট্যাঙ্কের পাইপের মধ্যে ছিল এবং বাড়ির লোক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, তার কারণ ওই জায়গাগুলোকে ভাঙতে হয়েছে, ভেঙে সেটাকে বের করতে হয়েছে। আর আছে বলে মনে হচ্ছে না, কিন্তু এটা তো আগে ওয়েটল্যান্ডই ছিল, মানুষ ঘর করে জায়গাগুলো ঘিরে দিয়েছে, এরা বেরোতে পারছে না। না থাকার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু থাকার সম্ভাবনা কম বললেই চলে। এটা হচ্ছে তার যে পরিবেশ, স্বাভাবিক পরিবেশ, সেখানে আবার ছেড়ে দেবো, অথচ জনবিরল অঞ্চল যেখানে মানুষজন কম বাস করে, যাতে করে সে স্বাভাবিকভাবে তার জীবন ফিরে। হ্যাঁ, কামড়ালে তো ক্ষতি অবশ্যই হতো, কারণ এটা স্ট্যাটিস্টিক্যালি সারা ভারতবর্ষে এই সাপের কামড়ে বেশি লোক মারা যায়। যদিও এটা হেমোটোটক্সিক, কিন্তু এটার জ্বালা যন্ত্রণাটা এতটাই মারাত্মক, যেটা কী হয় মানুষ সহ্য করতে পারে না। এবং এর দাঁত, একটা পূর্ণবয়স্ক এই চন্দ্রপুরার দাঁত হচ্ছে প্রায় 1 ইঞ্চি। এটা কত কত বয়স হবে? এটা 10-12 বছর বয়স হবে। সাইজ প্রায় 4 ফুট হবে, 4-4.5 ফুট হবে। আর এই সাপটা কী হয়, অত বড় দাঁতের জন্য কামড়ালে কী হয়, মাসলের অনেক ভিতর চলে যায় এবং সেখানে যখন ভেনামটা যায় ব্লাডে কন্টামিনেটেড হয়ে কী হয়, ব্লাড সার্কুলেশনটাকে চোখ করে দেয়। আপনি আপনার বা প্রিয়জনের স্পেশাল দিনে স্পেশাল লুক কোথায় করাবেন ভাবছেন? তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন অ্যান্ড মেকআপ স্টুডিওতে। আমাদের ব্রাঞ্চগুলি হল রিশা বাঙ্গুর পার্ক মাদার ডেয়ারির সামনে, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় ও শেওড়াফুলি ICICI ব্যাংকের সামনে। আকর্ষণীয় অফারে প্রি ব্রাইডাল প্যাকেজের জন্য এবং পার্টি মেকআপের জন্য যোগাযোগ করুন 8777023189 নম্বরে। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা, আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন,
ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাঁদদানি পৌরসভা।